হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকে আলোচনা করব নৌকা এবং স্রোতের পার্ট টু নিয়ে ইতিপূর্বে পার্ট ওয়ানে আমরা বেসিক বিষয়গুলো এবং নৌকা এবং স্রোতের বেশ কয়েকটি প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করেছি আপনি যদি সেই ভিডিওটি না দেখেন তাহলে ভিডিওর নিচের ডেসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনের সাজেস্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা অবশ্য সেই ভিডিওটি আগে দেখে নেবেন এরপরে এই ভিডিওটি দেখবেন আজকের পর্বে আমরা আলোচনা করব যখন আমাদেরকে প্রয়োজনীয় সময় বা কত সময় লাগবে এই ধরনের প্রশ্ন করা হয় এই প্রশ্নগুলো সমাধানের আগে আমাদের বেসিক কতগুলো বিষয় জানতে হবে দেখেন যদি অনুকূল বলা হয় সেক্ষেত্রে আমরা কি করব অনুকূল বলতে আমরা বুঝি এদিকে নৌকা যাচ্ছে আর স্রুতও ওইদিকে যাবে অর্থাৎ নৌকা যেদিকে যায় স্রুত যদি সেদিকে যায় সেটাকে বলা হয় অনুকূল তাহলে অনুকূল যদি বলা হয় তাহলে আমরা নৌকার বেগ এবং স্রুতের ব্যাগ দুইটাই একসঙ্গে যুগ করব। তাহলে অনুকূল বলতে আমরা বুঝি নৌকার ব্যাগ প্লাস স্রোতের ব্যাগ আর নৌকার ব্যাগকে আমরা এক্স হিসাব করব আর স্রোতের ব্যাগকে আমরা ওয়াই হিসাব করব সেটা প্রিলির ক্ষেত্রে আমরা অতি দ্রুত সমাধান করতে পারবো তাহলে অনুকূল বলতে আমরা বুঝি এক্স প্লাস ওয়াই অর্থাৎ নৌকার ব্যাগ প্লাস স্রোতের বেগ এখন প্রতিকূল প্রতিকূল বলতে আমরা বুঝি নৌকা এদিকে যাচ্ছে আর স্রোত যাবে ঠিক উল্টা দিকে তাহলে দেখেন আপনি নৌকার ব্যাগ যতটুকু যাবে স্রোতের ব্যাগ ওখান থেকে আপনাকে করে ফেলবে কারণ আপনাকে ঠেলে ওইদিকে নিয়ে যাবে সেক্ষেত্রে আমরা কি করব প্রতিকূলের ক্ষেত্রে আমরা নৌকার ব্যাগ থেকে সুতের ব্যাগটা হচ্ছে স্থির ফানি স্থির ফানি বলতে আমরা বুঝি অর্থাৎ ফানি নড়াছড়া করবে না ফানি যেভাবে আছে এভাবে থাকবে শুধুমাত্র নৌকায় যতটুকু যেতে পারে সেক্ষেত্রে আমরা স্থির ফানি বলতে আমরা শুধুমাত্র নৌকার ব্যাগকে আচ্ছা এখন প্রয়োজনীয় সময় বলতে আমরা কি বুঝি আমরা জানি মনে করেন কোন জায়গায় যেতে আমাদের কতটুকু সময় দরকার হয় সেটাকে আমরা কি করি টোটাল দূরত্বকে আমরা এক ঘন্টায় কতটুকু যেতে পারি সেটা দিয়ে ভাগ করব। এখন দেখেন যখন অনুকূলে বলা হবে সেক্ষেত্রে দূরত্ব দেখেন দূরত্ব আচ্ছা দূরত্ব বলতে আমরা বুঝি ডি বা ডিস্টেন্স তাহলে আমরা ডি হিসাব করলাম আর যখন সেটা গতিবেগটা যখন অনুকূলে হবে যখন অনুকূলে হবে সেক্ষেত্রে আমরা এক্স হিসাব করব কারণ কি অনুকূলের ক্ষেত্রে অর্থাৎ নৌকা এবং সুত দুটাই আপনাকে একসাথে যাবে সেক্ষেত্রে আমরা যখন অনুকূলে বলা হবে তখন আমরা হিসাব করব ডি বাই আর যখন প্রতিকূল বলা হবে সেক্ষেত্রে করব ডি বাই এক্স কারণ অনুকূল প্রতিকূলের ক্ষেত্রে আপনাকে মাইনাস করা হবে এরপর স্থির ভাণী যখন বলবে তখন আমরা হিসাব করব ডি বাই এখন আমরা যদি এই প্রশ্নগুলো সমাধান করি দেখেন এক নাম্বারটা হচ্ছে স্থির ফানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় তেরো কিলোমিটার যদি স্রোতের গতিবেগ ঘন্টায় চার কিলোমিটার হয় তবে স্রোতের অনুকূলে আটষট্টি কিলোমিটার যেতে কত সময় লাগবে দেখেন আমরা দেখেন আমাদেরকে বলা হচ্ছে ফানিতে একটি নৌকার গতিবেগ শুধুমাত্র যখন স্থির ফানি বলা হচ্ছে তাহলে স্ত্রীর ফানি বলতে আমরা বুঝি শুধুমাত্র এক্স ইকুয়াল্টিন অর্থাৎ শুধুমাত্র নৌকাই কাজ করতেছে স্ত্রীর ফানি বলতে আমরা নৌকা হিসাব করব এক সমান তেরো ফেলাম এরপরে দেখেন যদি শ্রুতের গতিবেগ ঘন্টায় চার কিলোমিটার হয় এই যে দেখেন কত ঘন্টায় কিলোমিটার তাহলে কি এখন আমাদেরকে বলা স্রুতের অনুকূলে আটচল্লিশ কিলোমিটার যেতে কত সময় লাগবে অর্থাৎ আটষট্টি কিলোমিটার পথ অতিক্রম করতে কতটুকু সময়ের প্রয়োজন হবে তাহলে আমরা সময় যে আমাদের কত সময় প্রয়োজন হবে সেটা বলতে আমরা বুঝি দূরত্ব বা গতিবেগ এখন দূরত্ব হচ্ছে কত আটষট্টি দিলাম আর গতিবেগ দেখেন এটা যেহেতু অনুকূলে বলা হচ্ছে দেখেন যখন অনুকূলে বলা হয় সেক্ষেত্রে গতিবেগ হচ্ছে নৌকা প্লাস দুটাই হিসাব করতে হবে তাহলে এক্স প্লাস ওয়াই তাহলে দেখেন এক্স প্লাস ওয়াই কারণ অনুকূলে বলা হচ্ছে আচ্ছা এখন আমরা যদি সমাধান করি এদিকে আটষট্টি দিলাম আর এখানে এক্স বলতে কত তেরো দিলাম তারপরে প্লাস দিলাম ওয়াই বলতে কত 68 13 আর 4 যোগ করলে 17 আমরা যদি এখন কাটা কাটে করি 717 68 এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত आंसर অর্থাৎ স্যার ঘন্টা সময় লাগবে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত आंसर এরপর আমরা যদি দুই নাম্বারটা সলভ করি দেখেন দুই নম্বরে বলা হচ্ছে স্থির পানিতে নৌকার গতিবেগ ঘন্টায় 10 কিলোমিটার স্রোতের অনুকূলে 26 কিমি যে সময় লাগে স্রোতের প্রতিকূলে 14 কিমি যেতে একই সময় লাগে স্রোতের বেগ কত আচ্ছা দেখেন আমাদেরকে বলা হচ্ছে স্থির ফানিতে নৌকার গতিবেগ কণ্ঠায় 10 কিলোমিটার যেখানে আমি বলছিলাম যখন স্থির ফানির কথা বলা হবে সেক্ষেত্রে শুধুমাত্র কিসে কাজ করে নৌকায় আর নৌকা বলতে আমরা সবসময় এক্স হিসেব করব তাহলে এক্স ইকুয়েল আমরা লিখলাম টেন আচ্ছা এখন এটা করলাম এরপর বলা হচ্ছে স্রোতের অনুকূলে ছাব্বিশ কিলোমিটার যে সময় লাগে অর্থাৎ এই যে ছাব্বিশ কিলোমিটার যেতে কত সময় লাগবে তাহলে দেখেন ছাব্বিশ কিলোমিটার আমরা জানি যখন অনুকূলে যাবে তখন হচ্ছে d d মানে হচ্ছে কত কিলোমিটার যাবে 26 কিলোমিটার তাহলে আমরা 26 কিলোমিটার লিখলাম ভাগ হচ্ছে কত গতিবে এখন যেহেতু অনুকূলের কথা বলা হচ্ছে আমরা জানি অনুকূলের ক্ষেত্রে গতিবেগ হচ্ছে কি x ওয়াই আচ্ছা আমরা x y লিখলাম আচ্ছা একটা শেষ এরপর বলা হচ্ছে যে সময় লাগে ফুতের প্রতিকূলে 14 কিলোমিটার যেতে একই সময় লাগে এই যে দেখেন এখন আবার যাবে কত কিলোমিটার 14 কিলোমিটার এখন আমরা এইদিকে যে সময়টা লাগবে চোদ্দ কিলোমিটার যেতে একই সময় লাগবে তাহলে আমরা এখানে কত সময় লাগে সেটা বের করিনি তাহলে আমরা জানি সরি এক সমান টেন ছিল এটা সরি সময়ের প্রয়োজন সেটা হচ্ছে কি দূরত্ব এখানে দূরত্ব হচ্ছে চোদ্দ ভাগ দিলাম আচ্ছা এখানে যেহেতু প্রতিকূলে যাচ্ছে প্রতিকূলের ক্ষেত্রে আপনাকে মাইনাস করতে হবে তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই আচ্ছা এই যে দেখেন এখানে সময় লাগে এটি আর এখানে সময় লাগে এটি আচ্ছা এখন আমাদেরকে বলা হচ্ছে এই যে দেখেন অনুকূলে ছাব্বিশ কিলোমিটার যেতে যে সময় লাগে প্রতিকূলে চোদ্দ কিলোমিটার যেতে একই সময় লাগে তাহলে আমরা লিখতে পারি এটা ইকুয়াল এটা এই যে অর্থাৎ এই সমান এই আচ্ছা এখন আমরা যদি সমাধান করি তাহলে লিখতে পারি দেখেন ছাব্বিশ এই যে দেখেন এক্স এক্স এর মান কত টেন তাহলে আমরা এখানে টেন বসালাম যোগ ওয়াই ইকুয়াল দিলাম আর এদিক কত উপর হচ্ছে চোদ্দ এক সময়ের মান হচ্ছে কত টেন মাইনাস ওয়াই আচ্ছা আমরা যদি এখন সমাধান করি বজ্র গুণন করতে হবে এদিকের সাথে এটা আর এটার সাথে এটা আমরা ছাব্বিশ দিয়ে এটার সাথে গুণ করব তাহলে ছাব্বিশ গুণন টেন মাইনাস ওয়াই ইকুয়াল গুণন টেন প্লাস ওয়াই আচ্ছা এখন আমরা যদি সমাধান করি যে দেখেন আমরা যদি এখানে সমাধান করি ছাব্বিশ এর সাথে আমরা যদি দশ যোগ গুণ করি তাহলে দুশত ষাট মাইনাস বা আমরা যদি এই যে ওয়াইটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস ছাব্বিশ ওয়াই এই যে চোদ্দ ওয়াইটা এদিকে প্লাস আছে আমরা যদি এদিকে নিয়ে আসি চোদ্দ ওয়াই ইকুয়েল এদিকে একশো চল্লিশ আর দুশত ষাট যদি ওইদিকে যাই তাহলে সেটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এখন আমরা যদি করি এই যে ছাব্বিশ একশত বিশ শূন্য ছয় থেকে চার গেলে দুই দুই থেকে এক গেলে আরেক তাহলে মাইনাস এখন এই যে মাইনাস মাইনাস সুতরাং ওয়াই সমান তাহলে চল্লিশটা এদিকে আসবে আর একশোটি এদিকে তাহলে আমরা কাটাকাটি করলে তিন চারে বারো তাহলে কি হিসেব এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার এরপর হচ্ছে তিন নাম্বার দেখেন তিন নাম্বার হচ্ছে একজন মাঝি সুতের প্রতিকূলে ঘন্টায় দুই কিলোমিটার এবং অনুকূলে দশ মিনিটে এক কিলোমিটার যেতে পারে স্থির পানিতে ফার্স্ট কিলোমিটার যেতে কত সময় লাগবে আর এটি হচ্ছে জনতা ব্যাংক অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার টু থাউজেন্ড ফিফটিনের একটি প্রশ্ন দেখেন আমাদেরকে বলা হচ্ছে একজন মাঝি শ্রুতের প্রতিকূলে ঘন্টায় দুই কিলোমিটার যেতে পারে তাহলে দেখেন শ্রুতের প্রতিকূল বলতে আমরা কি বুঝি যখন অনুকূলে বলা হবে সেক্ষেত্রে আমরা কি করব এক্স প্লাস ওয়াই আর যখন প্রতিকূল বলা হবে তখন এক্স মাইনাস ওয়াই তাহলে আমরা এখন লিখতে পারি এক্স মাইনাস সরি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে কত দুই কিলোমিটার আচ্ছা এখন বলা হচ্ছে স্রোতের অনুকূলে দশ মিনিটে এক কিলোমিটার যেতে পারে দেখেন আমি এই ধরনের প্রশ্নগুলো সমাধান করার সময় আমাদের সব সময় এক ঘন্টার গতিবেগ হিসেব করতে হবে দেখেন এই যে এখানে বলা হচ্ছে ঘন্টায় দুই কিলোমিটার কিন্তু এর পরে বলা হচ্ছে দশ মিনিটে এক কিলোমিটার তাহলে আমাদের সব সময় কোথায় নিতে হবে এক ঘন্টার গতিবেগটা বের করে নিতে হবে তাহলে দশ মিনিটে হচ্ছে কত এক কিলোমিটার তাহলে এক মিনিটে কত হয় দশ এদিকে তাহলে আমাদের সাত মিনিট যেহেতু এক ঘন্টা সমান কত সাত মিনিট তাহলে আমরা সাত মিনিটে কত হয় এই যে দেখেন ছয় দশে সাত তাহলে আমরা এখানে এক কিলোমিটার হিসাব করব না তাহলে এটা এক ঘন্টায় কত ছয় কিলোমিটার আচ্ছা এখন আমরা অর্থাৎ সব সময় আমরা কি করব এক ঘন্টার গতিবেগটা বের করে নিব আচ্ছা এখন বলা হচ্ছে দেখেন স্রোতের অনুকূলে Km, 6 কিলোমিটার 1 ঘন্টা হিসাব করব তাহলে অনুকূল বলতে আমরা কি বুঝি x y 6 আমরা এই যে 1 কিলোমিটার হিসাব করব না 1 ঘন্টার গতিবেগটা আমরা লিখলাম এখন আমরা অতটুকুতে রাখলাম এরপর বলা হচ্ছে স্থির পানিতে 5 কিলোমিটার যেতে কত সময় লাগবে যেহেতু আমাদের সময় কত সেটা বের করতে হচ্ছে তাহলে আমরা জানি সময় কত সেটা হচ্ছে দূরত্ব ভাগ গতিবেগ এখন দূরত্ব হচ্ছে কত কিলোমিটার আমরা দিলাম এখন হচ্ছে ভাগ গতিবেগ এখন গতিবেগটা কোথায় স্থির ফানিতে অনুকূলে বললে আমরা লিখি ডি বাঘ এক্স প্লাস ওয়াই আর যখন প্রতিকূল বলা হবে তখন ডি ভাগ এক্স মাইনাস ওয়াই আর যখন স্থির ফানিতে হবে সেক্ষেত্রে ডি বাঘ শুধুমাত্র এক্স কারণ স্থির ফানিতে যখন আপনি যাবেন সেক্ষেত্রে কোনো স্রোত নেই আপনাকে স্রোত হেল্পও করবে না আপনার স্রোত আপনাকে বাধাইও দিবে না শুধুমাত্র নৌকায় যতটুকু যান ততটুকুই যেতে পারবেন তাহলে আমরা কি করব ডি এর সাথে কি বাক করব এক্স বাক করব তাহলে ফাইভ বাক এক্স আচ্ছা ইকুয়াল এখন আমরা এক্স এর মানটা আমাদের দরকার তাহলে আমরা এখান থেকে এক্স এর মানটা বের করে নিতে পারি এই যে দেখেন আমাদের যেহেতু এক্স এর মান দরকার আমরা কি করব এক্স রেখে দিব বাকিটা কেটে দিব তাহলে এই যে ওয়াই ওয়াই কেটে দিলাম তাহলে কত হয় এক্স এক্স টু এক্স ইকুয়াল ছয় আর দুই এ কত হয় আট এক্স ইকুয়াল কত হয় চার দুগুণে আট তাহলে আমরা এর মান পেলাম কত চার তাহলে আমরা এভাবে দিতে পারি এত ঘন্টা এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার আর এটাকে যদি আপনি সমস্ত সমস্ত দিতে দিতে চান তাহলে সমস্তটা পারেন চার এক হাসবাগরে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার এরপরে দেখেন চার নাম্বার চার নম্বরে বলা হচ্ছে একটি নদীতে শ্রুতের গতিবেগ তিন মাইল ঘন্টা এই যে দেখেন শ্রুতের গতিবেগ তাহলে শ্রুত সমান আমরা জানি ওয়াইকুয়েল এটা বসালাম এরপরে বলা হচ্ছে একটি নৌকার স্রোতের অনুকূলে কোন স্থানে যেতে যে সময় লাগে স্রোতের প্রতিকূলে যাত্রা আরম্ভের স্থানে ফিরে আসতে তার দ্বিগুণ সময় লাগে দেখেন এগুলো হচ্ছে সময়ের বিষয় এখন আমরা জানি সময়ের ক্ষেত্রে একটা দূরত্ব লাগে আর গতিবেগটা ভাগ করতে হয় তাহলে আমরা দূরত্ব এখন এখানে দূরত্ব কত এই যে দেখেন স্রোতের অনুকূলে কোন স্থানে যেতে তাহলে স্থানটা কত দূরে সেটা দেওয়া নেই তাহলে আমরা আমাদের ইচ্ছা মতো নিতে পারি মনে করেন আমরা দূরত্বটা কি ধরলাম এক কে ধরলাম বা ফি ধরলেন যে কোন একটা কিছু ধরেন তাহলে আমরা কি ধরলাম মনে করেন কে ধরলাম আচ্ছা কোন স্থানে যেতে যে সময় লাগে আচ্ছা এখন সময় কিভাবে বের করব তাহলে দেখেন আমরা জানি দূরত্ব ভাগ গতিবেগ এখন গতিবেগ যেহেতু অনুকূলে বলা হলো তাহলে গতিবেগ সমান x y দিলাম আচ্ছা এরপর আবার বলা হচ্ছে শ্রুতের প্রতিকূলে যাত্রা আরম্ভের স্থানে ফিরে আসতে তার দ্বিগুণ সময় লাগে তাহলে এখন আমরা আরেকটা প্রতিকূলে কতক্ষণ সময় লাগে সেটা যদি বের করতে চাই তাহলে আমাদের দূরত্ব দরকার এখন দূরত্ব কত এই যে দেখেন যাত্রা আরম্ভের স্থানে ফিরে আসবে তাহলে আপনি যতটুকু গেছিলেন ঠিক ততটুকু জায়গায় আবার কি করবেন রিটার্ন করবেন সেক্ষেত্রে আমরা লিখতে পারি দূরত্ব একই কারণ এই দূরত্বটা আপনি গেছিলেন আবার ঠিক একই দূরত্ব আপনি কি আসলেন ফিরে আসলেন আচ্ছা যখন এখন এখানে গতিবেগ কত হবে যেহেতু প্রতিকূলে বলা হলো সেক্ষেত্রে আমরা কি করব এক্স মাইনাস ওয়াই আচ্ছা এখন এটাও একটা সময় অর্থাৎ এটা হচ্ছে অনুকূলের সময় আর এটা হচ্ছে কি প্রতিকূলের সময় কিন্তু দেখেন স্থানে ফিরে আসতে তার দ্বিগুণ সময় লাগে দেখেন অনুকূলে যে সময়টা লেগেছিল প্রতিকূলে তার দ্বিগুণ সময় লাগবে তাহলে আমরা যদি দুইটা সমান করতে চাই তাহলে এই যে দ্বিগুণটা কোন দিকে গুণ করতে হবে এদিকে গুণ করব দুইটা না এদিকে গুণ করব আমাদেরকে একই সময় বলে নাই যদি একই সময় বলা হতো তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারতাম কিন্তু আমাদেরকে বলা হচ্ছে দ্বিগুণ সময় লাগে দেখেন আমাদের এই ঠিক এই আমরা চিন্তা করি মনে করেন অনুকূলে পাঁচ ঘন্টা লাগলে প্রতিকূলে দ্বিগুণ কত দশ ঘন্টা তাহলে আমি যদি এইটা আর এইটা শুধু সমান করতে চাই এই যে দুইটা কোন দিকে গুণ করতে হবে এটা গুণ করব না এদিকে গুণ করব তাহলে সমান করতে চাইলে এদিকেই গুণ করতে হবে তাহলে আমাদের এই দুইটা এদিকে গুণ করতে হবে দেখেন আমি আবার বলছি মনে করেন অনুকূলে রাখছিল পাঁচ ঘন্টা আর আমাদেরকে বলা হচ্ছে প্রতিকূলে লাগছে কয় ঘন্টা মনে করেন দ্বিগুণ মানে কত দশ ঘন্টা এখন আমরা যদি এটা আর এটা যদি সমীকরণ গঠন করতে চাই বা আমরা সমাধান করতে চাই তাহলে আমরা এই যে দুইটা আমাদের এটার সমান করতে চাইলে আমাদের এদিকে অবশ্যই কি করতে হবে দুই করতে হবে আচ্ছা তাহলে আমরা এটা করতে পারি এদিকে আমাদের কি করতে হবে দুই গুণ করতে হবে গুণন দুই আচ্ছা এটা আপনি রিটেনেও ঠিক একই পদ্ধতিটা একই মেথডটা আপনি ফলো করতে পারেন শুধুমাত্র আপনাকে বলে দিতে হবে মনে করি নৌকার বেগ সমান কত এক্স আর কি আর একটা হচ্ছে কি স্রোতের বেগ কত ওয়াই এই যে এই মনে করি এটা দিয়ে আপনি বাকিগুলি ঠিক একই রকম শর্টকাট মেথডে আপনি করতে পারেন তাহলে আমরা এখন যদি সমাধান করি এই যে টুটা হচ্ছে উপরের সাথে গুণ হবে তাহলে টু কে ডিভাইডেড এক্স প্লাস ওয়াই ইকুয়াল কে এক্স ওয়াই আচ্ছা এখন দেখেন আমাদেরকে এখানে বলা হয়েছিল একটি নদীতে স্রোতের গতিবেগ তিন তাহলে স্রোতের গতিবেগ মানে কি ওয়াই সমান তিন ছিল এই যে দেখেন এখন আমরা যদি সমাধান করি এ কে কে চলে গেল তাহলে উপরে আছে টু আচ্ছা এক্স দিলাম প্লাস ওয়াই ওয়াই এর মান কত ছিল তাহলে আমরা এর মানটা বসাই দিই কেটে আর এক্স এর মান এক্স মাইনাস ওয়াই এর মান কত এই যে তিন আচ্ছা এখন আমরা বজ্র গুণন করবো এটার সাথে এটা আর এটার সাথে এটা তাহলে আমরা দুই দিয়ে এটার সাথে গুণ করি তাহলে টু গুন এক্স মাইনাস থ্রি ইকুয়েল ওয়ান গুনন এক্স প্লাস আমরা যদি সমাধান করি টু আর এক্স গুণ করলে টু এক্স মাইনাস ছয় আচ্ছা এখন আমরা যদি বা যদি এই পাশে নিয়ে আসি এক্স ইকুয়েল থ্রি এই যে মাইনাস সিক্সটা ওদিকে গেলে প্লাস সিক্স তাহলে কত হয় টু এক্স থেকে এক্স গেলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার অর্থাৎ নৌকার ব্যাগ কত নৌকার ব্যাগ আমরা জানি নৌকা মানে হচ্ছে সবসময় কি এক্স এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্য একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর এর পরের ভিডিওতে আমরা নৌকা স্রুতের পার্ট থ্রি নিয়ে শীঘ্রই হাজির হব সে পর্যন্ত সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ